নমস্কার, দ্য কগনিজেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে আরও কঠোর হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এবং এ বিষয়ে বেশ কিছু জরুরি নির্দেশিকা জারি করা হলো। তা নিয়েই আজকের আমরা ভিডিওটি বানিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 19 ফেব্রুয়ারি সেক্রেটারি ইনচার্জ শ্রীমতী পারমিতা রায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মাননীয় DM এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি সাহেবদের উদ্দেশ্যে মাধ্যমিক পরীক্ষার বোর্ড অব ডিসিপ্লিন কমিটির মিটিং রেজলিউশনের কপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। কি আছে সেই রেজলিউশনটিতে সেটা আমরা দেখে নেব। গত 18 ফেব্রুয়ারি একটি মিটিং হয়েছিল বোর্ডে। সেই মিটিং রেজলিউশনে পরিষ্কার করে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ লিখিত এবং মৌখিকভাবে বারংবার জানিয়েছিল যে 2020 সালের মাধ্যমিক পরীক্ষার হলে মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং সেটি পর্ষদের আইনেও পরিষ্কার করে বলা আছে। পরিষ্কার নির্দেশিকা এবং বারবার অনুরোধ সত্ত্বেও বেশ কিছু পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ আসছে। তাই মধ্যশিক্ষা পর্ষদ তার আইন অনুসারে বিপথগামী মানুষ যারা পর্ষদ আইন লঙ্ঘন করছেন তাদের জন্য যে সিদ্ধান্তগুলি নিয়েছেন সেগুলি হলো, 1 নম্বর, কি যদি কোনো পরীক্ষার্থীর কাছ থেকে হলের মধ্যে মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায় তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে, সে আর কোনো মতেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না এবং ভেনুতে প্রবেশের অনুমতিও সেই পরীক্ষার্থী আর পাবে না। ভেনু সুপারভাইজার ও ভেনু ইনচার্জ বিষয়টি দেখবেন, পরীক্ষার্থীর খাতা আড়ে করে মোবাইলটি বাজেয়াপ্ত করে তারা পর্ষদের কাছে পাঠাবেন। 2 নম্বরে বলা হয়েছে, যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রশ্নপত্রের ছবি তুলে কাউকে পাঠাতে যায় সেক্ষেত্রে অফিসার ইনচার্জ পর্ষদের তরফ থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও যেসব নম্বরে সেই পরীক্ষার্থী ছবিগুলো পাঠাচ্ছিল তাদের নামে FIR করবেন, এবং পরবর্তীতে যাদের বিরুদ্ধে FIR করা হবে সে বিষয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 3 নম্বরে বলা হয়েছে, যদি কোনো টিচিং বা নন টিচিং স্টাফ পর্ষদের বিধি লঙ্ঘন করে এবং প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত থাকে তবে তাকে ভেনুতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং পরীক্ষার কাজ তিনি আর করতে পারবেন না। পর্ষদের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট পেয়ে তাকে সাসপেন্ড করতে পারে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসেসিং স্টার্ট করতে পারে। 4 নম্বর রুলসে বলা হয়েছে, টিচিং এবং নন টিচিং স্টাফ বাদে অন্য কোনো অফিসার যদি একই কারণে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হন তাহলে তাকেও ভেনুতে প্রবেশ করতে বিরত করা হবে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে, এবং এই মিটিংয়ে পর্ষদ সভাপতি, সেক্রেটারি ইনচার্জ, ডেপুটি সেক্রেটারি একাডেমি এবং ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন 4 জন সই করেছে। মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদ নিয়েছেন এবং তারা যে অত্যন্ত সচেষ্ট হয়েছেন তা নিঃসন্দেহে বলা যায়। আগামীতে প্রশ্ন ফাঁস আটকাতে পর্ষদ সফল হবে কি না তা কিন্তু সময়ই বলবে। তবে আমরা কামনা করব পর্ষদ তার পূর্বের গৌরব অক্ষুণ্ণ রেখে তারা প্রশ্ন ফাঁস আটকাতে সফল হবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল দ্য কগনিজেন্সকে সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি প্রেস করে শিক্ষা সংক্রান্ত সব খবরের নোটিফিকেশান পেতে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন।